ไม่ได้มุกตัวไปเฮียจุงอาชีพใครจะลาจงตรกเฮมีตรงไหมยะอะไรบอกน้อจุงกูเปียพออะไรยะไอ้บินก็บุยอกชายก็สกปรกกี่ที่บุยอะไรทั้งที่กูไม่ทำตัวบุยช่วยแค่พรุ่งนี้อามาดิคติกุตตรกเทกย์และอามาเดทเลมาร์ฟอร์สับดิวิชันและอบุษย์บุญดับตรกตรกเทกย์ชูบัชจะจานัชชีอามราอาทิตย์เขานี่ชาวบ้านมีเลขุทริทวีชีมูลต่อเขานี่เจ้ากรามบาชีจัดดิร์คีนี่อาวัตเรตบ้านดับตรีเอตคอมมิตี้ก่อร่าชีจอยน์ฟอร์สแมเนจเมนต์คอมมิตี้เอตันนั่งเชื่อรุ่งสักาเจฟิมคอมมิตี้เอี้ยบับเอเขานี่อารมณ์ทินชัตต์คอมมิตี้อาเชื่ออาเชื่อบัชอันชลเล่อัปนาจันเลนเอี้ยมุนตังอันชลต้าตาร์เจ้เนเชอรัลเซนิกวิวตาร์จอนุจานาจัยเจ้ปรากฏิกสุนดุจุตาจอนุจานาจัยตามราอันนี้กุลเจฟิมคอมมิตี้อาเชื่ออัมราเอตันพรุ่งที่เชื่อNormal প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বার্ষিক একটা সাধারণ সভা হবে এই এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে এই কারণে আমাদের এখানে আসা একত্রিত হওয়া জি স্যার এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা আপনি যে বলেছেন তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন দেখেন বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে আমাদের এখানে আসাটা একটা কারণ আর নোটিশের বিষয়টা আরেকটা নোটিশটা হচ্ছে কি এটা নরমাল প্রক্রিয়া কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য এই যে ফরেস্ট কনজারভেশন একটা আছে আমরা এগুলো অ্যাপ্লাই করি কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ডলাইফ প্রোটেকশন একটা আছে আমরা এগুলো করি আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্কিং ছিল আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেফএম কমিটি বছরে একবার করে নির্বাচন করতে হয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কে হবে এগুলো আমরা ঠিক করি কোষাধ্যক্ষ কে হবে এগুলো ঠিক করি আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি এখানে মুনতাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন ভদ্রলোক বলতে কে আছেন এখানে যারা নোটিশ পেয়েছেন নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব কমল কলি সাহেব ওনাকে আমরা নোটিশ দিয়েছি ওনার ট্রায়ালটা চলছে আমার এসডিএফ ওর কোর্টে তো আমরা এখনও ট্রায়ালটা শেষ করিনি জাস্ট অন দ্য প্রসেস তো পাশাপাশি এখানে আরও আটজন কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে কমল কলে সাহেবের যখন ট্রেনিং ট্রায়ালটা চলছিল প্রসিডিংটা চলছিল তখন উনি কতজন আটজন লোকের নাম দিয়েছেন এখানে এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই এদের নাম দিয়েছেন আমরা এদেরকেও নোটিশ দিয়েছি আচ্ছা স্যার তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞেস করছেন দেখেন এখানে গভর্নমেন্ট আমি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি এখানে যে মঙ্গিয়াগামী অঞ্চলটা মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয় অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয় কিন্তু যে এডিসি প্রশাসন কি করে এই যে বন আইন আমি যে বলছিলাম ফরেস্ট ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই করে না এডিসি আমি কথা বলা শেষ করি একটু আমি আপনার কথাটা আসছি রিজার্ভেশন অ্যাক্ট তো নেই কথা বলতে দিন জানার মতে আর কি কথা বলতে দিন আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে আপনি প্রশ্ন রেখেছেন উত্তরটা শেষ হয়নি এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি আর কিছুই না বলুন আমরা ওই শিক্ষিত মোটাবেতে তো দেখলাম আমিও জানি তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না সেগুলো আপনারা আপনারা যদি জানেন এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি এতটুকু করে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন সেটা আমি দেখেন আপনি প্রশ্ন করলে আমি সে ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে কথা আমি উত্তর দিতে পারি না জানা আছে আমি আপনাকে বলে দিয়েছি আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন যে এখানে একটা পরিজন হইব দেখেন কিছুদিন না একটু প্রশ্ন শেষ হয়নি এই তরিজন করতক একর্ট নিয়ে করতক এরিয়া নিয়ে হবে না এসএস এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না কি হয় আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে প্রজেক্ট চালু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট ইএলইএমএনটি এলিমেন্ট প্রজেক্ট গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে খুব সহসা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে স্যার এটাও তো একটা এরিয়া নিয়ে হবে না হ্যাঁ এখানে মন্তাঙ্কে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান স্যার এটা কি আগে আপনার প্ল্যান ছিল একটু শেষ করি বছর তিনেক আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে পেপার ওয়ার্ক চলছে
এবং আমাদের দাদেন যে পিসি সাহেব সাহেব অলিন রাস্তগি স্যার উনি এসেছিলেন, দাদেন এমএলএ সাহেব উনি এসেছিলেন, বারে বারে এসেছেন এখানেও প্রজেক্টটা চলাকালীন। এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম, আমরা আমাদের পিসি সাহেব এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম হ্যাঁ এই প্রজেক্টটার যে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তরিজন একটা এরিয়া নিয়েতে হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই সেটিং করবে? না দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা রুংসাগা যে ভূম কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাঠ্যের ব্যবস্থা আছে। দেখেন এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে, গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, এমওইউ। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, সিএস পোর্ট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। এরিয়ার কমিটি অনুযায়ী, ওই এরিয়ার কমিটি অনুযায়ী, এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেফিং কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাট্রন প্রজেক্ট আছে, স্ক্যাট্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়, এই ধরনের যত জেফিং কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে বা সরকারি কোনো কাজকর্ম করতে পারে? না স্যার, আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। না স্যার, আপনি তো একটা আগে বলেছিলেন, আপনি তো যারা পাট্টা কাজ আছে যারা ডিমার্কেশন নাই তাকে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি বলছি কোনটা, যদি এই কেউ যদি এই পাট্টাটার এইয়ের মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি ইলিগাল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগাল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমারেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয় তো, যদি ইলিগাল পাট্টা ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম, এটা কি আছে? আমি জানি না, আমি কনফার্ম করবো। যদি ইলিগালি, আপনি যেটা বলছেন ইলিগাল, এটা কি বিষয়? যদি আমি বলছি যদি ইলিগালি দেওয়া হয় এবং এরিয়াতে যদি আমি জানি না দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয় আপনি জানার মত কি ইলিগালি ভাবে দেওয়া আছে স্যার? আমি জানি না, আমার এখনো পর্যন্ত আপনি তো বললেন আমার হাতে নাই। আমি বলছি কোনটা, আমি যেটা বলবো কারণ কমল কলু সাহেব কতগুলো যে পাট্টার কাগজ প্রডিউস করেছেন আটজনের নামে, তো আমরা সেগুলো ডিমার্কেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। কোন এরিয়াটা আমার জানতে হবে না, ডিমার্কেশন কি শেষ না হয়েছে, আপনার কাজে পেন্ডিং কেন? ওই যে ডিমার্কেশনটা পাট্টা দেওয়া হয়েছে অনেক বছর আগে আর আপনারা এখন ডিমার্কেশনের কথা বলছেন? না 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 না, তো কাজের গভীরতা আপনি দেখেন, একটা পার্টিকুলার কেস আর গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসেছে, এখানে কেউ আনথরাইজ ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড, কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম স্যার, উনাকেই বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনের পরে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। স্যার কতজন আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা যারা পাট্টা পাইছে আপনারা কি চিহ্নিত ভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, এটা তো যারা যারা পাট্টা পেয়েছে ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে আপনারা আপনারা নোটিশ দিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে ওদেরকে নোটিশ দেবো, তো একটা হয়রানি শিকার হচ্ছে ওরা, আপনারা হঠাৎ করে, এটা আইন প্রশাসন, এটা নিয়ম, আপনি নিয়মটা আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেন নোটিশ দেন? নিয়মটা আমি বানাই না, দেখুন ওরা একটু একটু ওরা ওরা যে নিজের পাট্টা কাগজ আছে সে নিয়ে কনফিডেন্ট যে ওরা অনেক বছর ধরে ওখানে জুম চাষ করে আসছে, তো স্বাভাবিকভাবে ওদেরই ওদের দাবি যে ওই জায়গাটা ওদেরই, তো আপনারা এভাবে হঠাৎ ধরে দিলে হয়রানির শিকার হচ্ছে ওরা, কি বলবেন স্যার? সেটাই বলছি, আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা, আমার কাজ কি, আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হয়তো ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোন ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট, এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়ম মাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। কনফার্ম না করে নোটিশ দিয়ে দেওয়াটা, নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে পাবলিকের কমপ্লেন, পাবলিক কি বলবেন?
এই জায়গাটা যদি হয় রুংসাকা জেভিএম কমিটি, আবার ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি, মারতুন্দল, এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি, তো কমিটি কার আকা? আমি তো গ্রামবাসী নই, আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল কলেজ সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠির পত্র পাঠিয়ে আমন্ত্রণ পত্র দিয়েছি, কে এলো কে না হলো। এখন যদি কেউ না আসে আমি তো বাধ্য করতে পারি না, আমি নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কি লক্ষ্য? এবার লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের লোকের, যারা গ্রামবাসী, গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার দিক থেকে তাদের জন্য কিছু সরকারি সাহায্যের মাধ্যমে কিছু প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা। আমরা চাইছি লোকগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটুক, আর্থসামাজিক উন্নয়নটা ঘটুক, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে এবং ব্যক্তিগতভাবে আমি চাইছি, তারা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে। তো কিছুদিন আগে আমরা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মন্টাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিয়েছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে সরকারি, অথচ উন্নয়ন করার কথা আপনারা। না, আমি কথাটা বলছি, দেখেন আজকের মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি, একজন লোকাল অথরিটি হিসেবে আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন? কারণ উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিশন এডিশন তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না, সেটা আমি জানি না। আমি কোনো আচ্ছা স্যার লাস্ট আমার কোয়েশ্চন, আমার লাস্ট, এখন যারা ওইখানে মন্টাং যে গর্ত তৈরি করে যে রোজগার করছে ওরা কি বেআইনিভাবে কাজ করছে? ইয়েস অর নো বলুন। বিলকুল বেআইনি, বিলকুল বেআইনি। যারা গাড়ি পার্কিং নিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি, দোকান করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন কোনো পারমিশন না নিয়ে, আপনি তো এখন ইলিগালি হচ্ছে বেআইনি থাকবেন। মেম্বার সেক্রেটারি হচ্ছে আমাদের ফরেস্টের ফরেস্টের মুখ। তাহলে আপনি একটু আগে যা বক্তৃতাতে বলছেন ওরা বুঝছে না? আমি ওনার প্রশ্নের বিপরীতে মানে আপনাকে বলছি যে উনি যা বলছে ওরা কি জায়গাতে সই করেছে উনি জানেন না। আচ্ছা, অবনী পাতারা তোমার নে পাতা পাতার নাই সাব পাতারি নাই চুন এস ডেম মা টুমাই আবনো ফরেস্ট সাবাই মেয়া
10 কোটি বাই কৃপা জয় 10 কোটি কৃপা জয় যা লহা মিঠিন খে খেয়ার কচমনি পারা ছ তমাই রন সরঙ্গ সং নি সরঙ্গ সং কানবাই সরানি ব্রগ্ন খাই ফাইয়ে মিঠিন খে খেয়ে যাই লমি যাই লমি যাই লমি যাই লমি খেয়ে ফরেস্টার রন দরগাস্ত সইয়ে জন কেস খেরিব ফরেস্টার রন কেস খেরি হাইখে কেস খেরি হাইখে জন নয় জন আনি পাতা নয় জন আনি পাতা ন জন বা সে দুগুলবে দুগুলকে থামফিয়াবো মানে সুবনি আকল বা সুবনি আকল কৃপা জয় দশরথ নাওনি আকল সে মামি নাওয়া সে একে বস ত্রিপা জুনা বাস তুইতুমা আবাই সারিম দেখে বাই সারি থাইফিহালা সাহা হারান জাতারাও সাহা আচ্ছা কুংথাই বারা র কুংথাই ক্লাউ র আই কুংথাই বারা র ত্রিপুরা সার নাই ফাইলাই জারা দি নাই হিং নাই জাগা দি জুমা খে সইন থুং দেন খে থুং তে মন জুমলে ব্র থামাই জুমন কেস খেয়ে রনি রুখলাই নাই জুমলে ব্র থামাই জুম বাংলাদেশ দে থামাই বাংলাদেশ পু চুন লা সম ত্রিপুরা নি ব্র রুখলাই আমি ইয়ে হাই জুম বাংলাদেশ দে লা সম আখে খেনি হি ব্রাং খা চমো বাই ওং দে উয়া কুংথাই বারা চিং ত্রিপুরা সার বার জাতির চং ইয়ে নাইগ্রা দি কৃপা জয় খে কাশকাউ রাজা রিয়াং কাশকাউ রাজা চুদ্রি ইংখে বুলে কাশকাউ রাজা দেং দে বিখে ফরেস্ট নর মুইয়া আখে তুই সেন মা রাইট দা দতং ক্রয় বুলে চুং সমাজ প্রজান বুলে বুঝাও ইয়ে কাহাম হামিয়া বুঝাও তো মাসলে বলে আর খে কাম চাই এখো আর খেলে উংলাই এখো বুঝাও দি বিচার খেদি নু হগ্রা দি দিম কাশকাউ রাজা হে না হে নু আর খে বিখে থয়ে নু ফরেস্টার ন থয়ে নু আর খে উফি আর খে খেরিফি আচ্ছা নর নব জুরা বি ফাল ফাল এক কুং তো শুলু শুলু খে খাসুয়া গ্নাং খে এক জুরা বি ফাল ফালে শের থাম তো মখে তাহলে পূর্বেলে হাজিরা 150 পছে মাইয়া তাহলে 5-6 হাজার দুই 3 হাজার সে দিন হাজিরা খেত মাইও নুব ন মুই লং আইয়া খদে হারম জাতা নুং বা জে নুং নুং দেরা হাইখে আং আং চিনি আতাই সুং বন জনানি পাতা ব্র দেরা হাইখে দশরথ বাই কৃপা জয় দে এক টাকা মাইয়া চাও নাই ব্রা আউন নাই সে তো মস্ত ও হারম জাতা ন বার খে তো কাজে নুং নি পাতা অইনে জাগাব তং ও হুনি হিমাকে বসে কবই মিঠা আব মিঠা চুং রবত সেনা হা চুরনি সেনা থাকা ব্লং ব্র বাই তে সান জালাং গুগত তোমাইয়া আবন বা এ চুং সেমা থাকা হাজরাও তোমলেন 25 কানে পাতা তাবো হাজরাও ফক্রই দরগা না লাইকে তসিলো তসিলো পতই সানাই দে দরগা নামখে এসডিএম অফ ফি সানাই দে চুং দে কফি এসডিএম দে কফি তসিল দে কফি ব্রাং দে কফি নখে ব্রাং সে হুদা অফিস পসে তং লাইন নাং সিয়া ব্রাং কফিং মংখে আচ্ছা ব্রং নে খুতই কিসা বিসিন নে কক খনা মানে রব বানি আখানে থেকে বা মুখে তুন ফালা ফাইকাই এ ব্রং নে দিস্ত রব জাগা বাজ জাগিয়া বো হাতা হাতা নে ব্রং নং জাগা বাড়া হিসাব ইয়া রাং কালেকশন খেতো আবলে বব হাই ব্রং নে থাইছো থাইছে ফালকে ও ট্যাক্স নাও অব আবার কে সানাই ন জবাব রি ফাইদি ওয়াইফ ছু হু টেস লাইয়া রি ফাইদি গরিব ব্রো যত ফাল চালে নাইছে হ্যাঁ কিন্তু ব কাগজ পত্র বেঞ্চা ফাইফ নিফ ফাইদি ক্লিন সে খেলাই না আবলে আং সামু থব রাংলাই আব ফ আবলে ক্লিন ক্লিন খেলাই না হে আং লগে সাইও আব বাইদে রাং রাং খলামি কৌশিল সা সং সা দক দশর হারান জাতা নং পত্র ক্লাউ মাখে আখে তাং দে ফরাস নক জুগ্রি নাই ফোন এন্দ্রজি এন্দ্রজি এন্দ্রজিৎ মামি ছয়রিস থাকা ট্রাইবের ওয়ান হয় তসিল আং ফুটু ফলার ও আপু ও ওকে নাও নি জাগানো মহাপ খেমাই শিয়া নি থাম মনসে এন্দ্রজি সনম কই বার ফরেস্ট অফিস ও কমপ্লে রে ইয়ে ব্রা নাও হিন্দে চং তং চং পাপলি চং পাপলি রে নাই হিঙ্গা ফরেস্ট ওলে মা ফাইম নো হা হারান জাতারা দিন আর মিটিং খাইমা জাগা ও নরগর ইংখা পনর ফাইয়া নে খনাইয়া চুং না শুধু বড় মইনি রুখাই নি হিঙ্গের ব্রাং মইনি রুখাই নাই দক জাব দুই এসে রুখাই নাই নাই হা ব্রাং সে চাকরি ফসে লাই তোম সং হা ফরে সন ফটা নং ফন নং মাইয়াং খানে মুখ তই বাই মু কইনি মুখ তই বাই খিয়া চুং আসু খাইয়ে জালা যন্ত্র খেমি তং মাইয়া আরে বা ন চুং পুর বে ফ আর খিয়া আই বিন বুয়াও ছাইয়া কষ্ট কলং কি খিয়া বুয়া রেশন দেখো নি হি থাং ফ বুয়াও ছাইয়া কৃপা জয় জাগে মবাই দশরত আর খে চাপিয়ারা চাপিয়া চুদরে আর খে
บูชาไผมึงเคยดูบรังน้อตบูสปอมักบ้าเลยเอ๊สปอมักบ้าเลยยาตรงไหนสปอมักตุลายาตรงห้ามไล่เสตรงหน้าอะไรที่จุงแก๊สพออุทาวดิบอจุงสปอมักบ้าเลยยาตรงสปอมักตุลายาตรงไปดิห้ามไล่เสตรงหน้าห้ามไล่เสตรงหน้าเฮียจุงห้ามไล่ตรงจ้าจ้าวมัวพอชาไหลใจยาจุงเล่อาจารย์กล่าวพกอักลาพกเกียร์จะเสียบริลล์มุทจ้าอ่ะบอกว่ามึงชูเล่จุงพ่อเล่นจ้าฮะบ้าจินจ้ากันวะเนาะจุงพ่อเป็นจ้ากันว่าตรงย่าจินจ้ากันชงชงบ่ราจามันจินยศจ้ากันองค์ชาไผ่ว่าชงชงชงชงชงชงเอ็กซ์ชงแค่ตรงชาไผ่มาจ้ากันอังบักเชจุงจุงได้เป็นจ้ากันมาตรงไหนเป็นจ้ากันยาจินจ้ากันอังบักเอ็นอ่ะไปจ้าวอาบาร์เองมั้งบ่คริปาจอยเรียงดอสฮอร์ดเรียงบรังฟอร์เรสต์นั่นตุยชาตุยชายะจงนั่นจับขี้ยะจงนั่นจอลาจงตัวก็สตอตงไม่ยันบอกยังบรูมอทาราพงทองเอบาร์จัติมอทาราพงทองนายเอ็นไอเพราดีจงนั่นเจย์เอ็นไอเพราดีจงนั่นข้าพังมุกตุยไปชงมาตรงจ้าชิวบีปอร์เฮียนมาเลตุยยิ่งเชตอร์จ้าชิวอาจุกทอยไอ้บ้านอกทุยนับเป็นต่อเสกเกสริมชงฮักคริปาจุยชงเลยฟอร์เรสต์ไปมิเลยมิเลมิเลยัยชาคืออาจุกถอยทั้งมันนับเป็นต่อเสกเกสริมชงฮะตาอาจุกถอยนะถอยนะบริเคสขอกลายยังเจลตุยน่าไล่บรานีมอเตเดินแค่ตักถอยนะเสกถอยนะเสกบริเคสบ้านเอาเยตุยน่าไล่มึงชาดุขดองข้าพังดุขดองเนาะตีพ่อพายอฟอร์เรสต์เราบอกเกสริมนี่อ่ะแล้วก็สมิลอนแค่นี้เพล็กไก่เนี่ยเราว่าตอริเพลสนามรีจินมาชอบจินมาชอบบางเช่นนี้มาชนนายทุนทุกเคสนารีเช่นนี้ตายไปเหี้ยนี่มันมหาพกาศเหี้ยคือตัวริสเพลสนามรีนี่เหี้ยมาบินบัสนารีอย่างพี่นี่เบลล์ก็สกัดเช่บอนสกัดน้อยพายาคือพายดิจุงตายไปเช่จ้าไรน่าหนึ่งไรน่าจอดต่อปลาบ้าเหี้ยพี่มโนเช่กริปัดจอยตัวสระอังเจมหาสุดได้ยกต้องให้แค่ลูกรอบาร์อจัติรออังสอรี่พ่อหามใจยาชาบาร์อจัติรออ้างจดิเสดระทั้งทางแค่บอกกริปาจอยไปดอสขอรถเชียงนบแบกถ้าแค่ไหนสิเลตงวะอ่าจะที่กันซะอันนี้กดสิเลนนะซะอ่าจะที่กันซะบังคับใช่อาจจะคนทุกอาสเกย์อัปนาระเอขันเอคีฮุตเชียดีจันเอขันเอสุนันอามีอัตราเล็กข้าขั้วสระบีเดอร์พอร์สตาร์อามีอาพันนะอามานัมอินโดคุมาร์บิชัสইন্দ্র কুমার বিশ্বাস তো কতদিন ধরে এখানে আপনি এখানে আমি 3 বছর প্রায় 3 বছর হয়েছে আইসি তো এখানে আমার তো ওই এরিয়াটা আমার পরে তে আমার আন্ডারে এখানে তিনটা জেফেন্সি আছে রুং শাখা আইতনমা আর মারতুন্দল তো ওই এরিয়াটা যে মন্তাং নিয়া যে একটা চলছে ওই ট্যুরিজমের মতো ওই এরিয়াটা এই রুং শাখা জেএফএমসি এরিয়াতে পড়ে আন্ডারে পড়ে আচ্ছা তো ওইখানে স্যার তারা কইতাছে যে এটা তো এমনি ডেভেলপ হইতাছে না একজন কমল বাবু তো এখানে বইয়া টুইয়া থেকে যাক মানুষ আই এখান থেকে দেখে এইভাবে এটা সৃষ্টি হইছে আমি আগে এখানে বাগান করছি আমারে বাগানটা কেন্দ্র করে এখানে গভীর জঙ্গল আসলো এক সময় এখানে কোনো মানব জনমানব আসলো না এই বসিলে আসলো শুধু আমি পাইছি তো ওইখানে মানে আপনি কত বছর আগের কথা বলছেন এইখানে ধরুন যারা নাকি 2003-4 বছর আগের কথা 3 বছর আগের কথা এটা কে কইছেন কি কইছে আপনি না এখানে আমি আইয়া দেখছি আর কি এখানে বসিটা আসলো ওইখানে কোনো গর্দর আসলো না আমি বাগানটা করেন না এর আগের কথা তো আপনি জানেন না এর আগেরটা আমি জানি না তো আমি ওইখানে বাগানটা করছি পরে তখন ওইখানে তারা আইয়া বাড়ি ঘর কইরা তারা বলে এক সময় জায়গাটা আসলো তারা সাজবাস করতেছে ওই ঝুমটুম করতেছে আর কি এভাবে এরপর দা কমল বাবু এখানে আইয়া আমার বট গাছের তলায় রেস্ট করতো এভাবে এটা একটা উইয়া উঠছে তো ওই ওখানে আমার অফিসাররা কইতাছে এই জেএফএমসির আন্ডারে এটা জেএফএমসির আন্ডারে চলাইব জেএমসির আন্ডারে চলবো তো এটা জেএফএমসির হাতে দিয়ে দিব আর কি আপনি একটু আগে কইছেন যে এটা জেএফএমসির কি জানি হামসারা কি জানি একটা রুং শাখার হাতেই আছে অলরেডি না না হাতে না এরিয়াতে আছে তো এখন এরিয়াতে থাকলে কি ওনার হাতে না এটা না এরিয়াতে এটা যেন এই বিষয়টা যে এই বিষয়টা তো তাই না হাতে নাই তো এটা তো এখন তারা হেমন্ত রায় রিয়াং তারা চালাইতেছে ওই তারা এটা ইয়ে করতেছে আর কি
তো এইটারে সাড়ে সাইট আছে এই এই তার এইটারে দিয়া দিত ওই তারা মাধ্যমে তো অনেক টাকা টুকা দেওয়া যায় গভর্নমেন্ট থেকে জেপেন্সির মাধ্যম দিয়ে এটা আরো ডেভেলপ করার লাগে সারে কইছে আচ্ছা তো আরো ডেভেলপ করার ক্ষেত্রে ওনাদের কাছে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো এটা এটা কি ডেভেলপমেন্টের লক্ষণ না না এটা তারা কইতাছে তারা মানে জায়গা হ্যাঁ তারা জায়গা কইতাছে এটা কিন্তু ইয়েতে তে সারে এখানে তহসিলদার একদিন আইসলো আমার লিয়ে গেছিলো তো আমি দেখছি আমার তো ম্যাপ দেখাইছে কইছে এটা মুখমুখ আমি ঠিক আছে এটা মুখমুখ গেলে তো আমি তো জায়গার ব্যাপারে জানি না আমি তো ফরেস্টার আমি তো তোর এই জায়গার সম্বন্ধে আমার নাই জামগার সম্বন্ধে না কি কি কয়ে নোটিশ দেওয়া হয়েছিল কি কইয়া যে নোটিশ দিয়েছিল আমি নোটিশ কি আপনি আয়া দিছিলেন না 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 তো সেদিন তো আমরা দেখলাম না নোটিশ দিছে আমার সারে আমরা কি কয়ে নোটিশ দিছে তারা বিজ্ঞান নোটিশ দিছে তারা যে জায়গাটা তারা প্রমাণ করবার লাগিয়া তারা সারে নোটিশ করছে আচ্ছা প্রমাণ হইছে নি প্রমাণ এখনো হইছে না ওখানে এটা কি চলছে আজকে আজকের মিটিং না এটা কি এটা জেএফএমসি পূর্ণ গঠন আমরা জেএফএমসি এক বছর পরে পরে এটা পূর্ণ গঠন মিটিং করি আর কি আমরা শুনছি যে এই যে জঙ্গলে জঙ্গল মানে তো গাছপালা সবকিছু আছে এটার মধ্যে আপনি গাছ লাগাইছেন এটা আমার বাগান করছি আপনার বাগান না আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান করছি আর কি করছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনি করছেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি জঙ্গলই হয়ে থাকে এটার মধ্যে গাছপালা লাগানো না 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 জঙ্গল আসলো না যে জায়গাটা আমি বাগান করছি আপনি তো কইতাছেন এটা ফরেস্ট এই যে জায়গাটা বাগান যেহেতু ফরেস্ট মানে তো জঙ্গল জঙ্গল মানে তো সব জায়গা তো ফরেস্টে তো সব জায়গা জঙ্গল থাকে না কোন কোন জায়গা যারা জুম করে না না আমার কথা শুনেন যেখানে জুম খাড়ে আমরা তো ইয়ার বাগান করি যেখানে মনে করেন টাইবেলটা জুম করে গাছ কাটলা ফুইলা এখানে আমরা থারার জিগাইয়া আমরা এখানে জুম করি জুম আর জুম করার জায়গাতে আমরা বাগান জুম তো কাজ জুম জুমের কাজ তো হইতেছে এটার মধ্যে জুম জুম করা হইতেছে না না এটা জুম কইরা লাইছে পর জুম করার পর আমি বাগান করছি তো তারা তো করতেছে না এত দিন ধরে তো করতেছে কেডা কি শর্তে আর এইখানে গভর্নমেন্টে একটা বাগান কইরা দিব এরিয়াতে তারা ফল ফসারি বাগান গাছপালা লাগাই দিব তারাই এটা বুক করবো তারাই ব্যবহার গভর্নমেন্টের নোটিস আসলো হ্যাঁ গভর্নমেন্টের নোটিশ আমরা না আমরা তো ফরেস্টের লোক আমরা ফরেস্টের বাগান করি যেখানে যে জায়গা দিয়ে আমরা এখানে বাগান ইচ্ছা মতো তো এমনিতে লাগাই না না আমরা ইচ্ছা মতো লাগাই না আমরা ফরেস্টের এরিয়াতে এটার একটা নোটিফিকেশন থাকবো তো না এটা নিশ্চয়ই অফিসারের কাছে থাকবো না আপনার কাছে তো থাকবো আপনি না আমার কাছে না না আমার কাছে আপনি তো লাগাইছেন গাছটা না আমার কাছে আমার স্যাংশন দিছে আমি ইয়ে করছি এইটাই তো এই কাগজটাই তো কইতেছি স্যার হ্যালো মিডিয়ার লগে কথা কই গেছে হ্যালো আপনি ফোন রাখেন না আরে আমার অফিসারে ফোন করতেছে কিটা জানি বারে বারে তো বারে বারে হ্যাঁ আয়েন আয়েন স্যার আয়েন আচ্ছা এখানে দামি দিছি ত্রিপাল টাঙায় দিছি এই ওগুলো দিছি গাছের তলে লোকজনকে কষ্ট পাইতেছে আর কি আয়েন ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার আপনার উপরে তো আমার একটু ইয়ে হইতাছে ডিউটি নিয়ে আমার একটু সন্দেহ হইতাছে আপনি যে নোটিশ দিছে স্যারে আপনি এটা পড়ছেন না কি নোটিশ দিছে এটা জানেন না আর ওইখানে জুম কাজ সাইরা জুম কাজ থেকে না আমার কি ঠিকঠাক নেম প্লেট আমরা যেহেতু আমরা ইউপুরি ফরেস্ট আমরা নেম প্লেট লাগাই না নেম প্লেট লাগাই না ফরেস্ট আমরা লাগাই অনেকে আমি আমি লাগাই অনেকে এটা এদিকে রুলসে নাই রুলসে আমরা আমরা তো অফিসাররা কইছে না রুলসে না এটা কি রুলসে আছে নাকি এটা আমি জানি না জানেন না আপনি চাকরি করতে অফিসার হলে মানে নেম প্লেট লাগান নেম প্লেট লাগান লাগে না এরকম না নেম প্লেট আমি মানে লাগাইছি না আর কি সারা অফিসারে কইছে না কোনোদিন আচ্ছা যে সময় জমচা সরাইয়া আপনারা গাছ লাগাইছেন কি শর্তে লাগাইছিল সেই শুরু তাদের তারা ফল ফকলা পাইব না কোনো শর্ত এক বছর দুই বছর এমন না না না
কোনো কাগজপত্র নাই না না তাহলে তো এরকম যে আমরা এখানে গাছপালা লাগাই দিই যারা নাকি বাগান যারা যেমন আমরা এগ্রিফরেস্ট্রিতে বাগান করে দিই এগ্রিফরেস্ট্রিতে বাগান করি তারা এখানে আমরা গাছপালা লাগাই দিই তারা এটাতে ফল প্রসারি বুক করে তারাই খায় আচ্ছা পাট্টা জায়গা কি আপনারা ফরেস্ট ডিপার্টমেন্ট করেন না এসডিএম করেন না ট্রাইবাল ফেয়ার করেন এই পাট্টার জায়গা থেকে আমরা যদি ইয়েতে কাজ দিলে আমরা অফিসার যখন স্যাংশন দেয় তখন আমরা পাট্টার জায়গাতে কাজ করে দিই পাট্টার কাগজ দিকে তো আপনি পাট্টা কাগজ দেখছেন এটার কোনখানে এই যে মন্টাং না 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 তো না দেখে কেমনে নোটিশ দিতে পারেন আপনারা এটা তো সারে দেখে দিছে সারে কাছে কোন স্যার এটা স্যার এসডিএফ স্যার এসডিএফ স্যারের নাম জানি কি সাবিরকান্তি দাস আচ্ছা তো আপনি স্যার যা বলছে তাই করছে জনগণের সাথে যোগাযোগ আপনারই আমি তো অফিসারে যারা আমার যেহেতু আমি চাকরি করি আমার ঊর্ধ্বতন অফিসার আছে তারা যেটা কয় তারার নির্দেশমূলক আমার কাজ করতে তাহলে স্যার আপনাকে কোনো নির্দেশই দেয়নি যে ওই যে জমি চাষের জায়গায় গাছ লাগাবার জন্য না নির্দেশ দিছে নির্দেশের কোনো কাগজ আছে অফিসিয়াল ফর্মালিটি না এমন কোনো কাগজ আমরা কাগজ স্যার আপনি অন্যের জমি চাষে আমরা তো জানি যে আমরা জানি যে ফরেস্টে আমরা জানি আপনি কেন জানেন যে এটা ফরেস্টের ল্যান্ড ফরেস্ট ল্যান্ড তো আমরা ত্রিপুরাতে একটু আগে কইছেন যে এটা পাট্টা ফরেস্ট ল্যান্ড শুনেন ফরেস্ট ল্যান্ড যে এরিয়াটা যে আছে একটু স্যার পাট্টা ল্যান্ড যে আছে এটা আপনি নিশ্চয়ই দেখেছেন না আমি আগে জানতাম না এটা না আপনি কাগজ তো দেখেছেন তো না না আমি আগে জানি না না দেখে না দেখে তো দেখছেন না পরে যে দেখছি সাড়ে চার তারা কইছে যে পাট্টা ল্যান্ডের যে এটা কি কোনো ডিমার্কেশন করা হয়েছে এটা ডিমার্কেশন করা হয়েছে কিন্তু এই কিছুদিন আগে কইছে যে ডিমার্কেশন এটা প্রপারলি ডিমার্কেশন হইছে না তো স্যার তারা এটা ক্যামেল ফালাইয়া দেখছে যে এখানে যে এই ফাটার যে জিপিএস রিডিং আছে এই জিপিএস রিডিং এখানে পড়ে না ওই তার জন্য স্যারের নোটিশ দিছে তারা আচ্ছা তো এখন সরকারের দোষ ডিমার্কেশন না থাকলে তো সরকারের দোষ এটা সরকার মানুষ কাজ করার পরে একটা কিছু করার পরে আপনারা ডিমার্কেশন করেন ডিমার্কেশন তো পাবলিককে আপনারা কষ্ট দিতেছেন না হয়রানি করতেছেন ডিমার্কেশন করছে যারা ডিমার্কেশন করছে এটা কিভাবে করছে এটা তো আমার জানা নাই তো জানা যদি না থাকে আপনি কিভাবে জানেন যে এটা ফরেস্ট ল্যান্ড এটা এটা পাট্টা ল্যান্ড এটা রিজার্ভ ল্যান্ড কিভাবে আপনি জানেন যে এই এই যে আর আপনারা জানেন আমাদের যে জনজাতিরা জঙ্গলে যেখানে কাজ করে ওখানে জুম চাষ করে খাই তাই আপনারা হঠাৎ নোটিশ ধরে দিলেন এটা আপনার জায়গা কিনা তাহলে তো আপনারা হয়রানি করতেছে ইয়েস অর নো তো না তারা নোটিশ পেয়ে হয়রানি হইতাছে ইয়েস অর নো এটা নোটিশ পেয়ে তারা যে হয়রানি হইতে এটা আমার আমি তো নোটিশ করছি না নোটিশ করছে আমার অফিসার আপনি তো ফিল্ডে আছেন তো এখানে তাদের মনের সঙ্গে আপনার না মনের লগে আপনার মোটামুটি মিল আছে তাদেরকে জানেন আপনি যেহেতু এরিয়াতে আছেন নোটিশ ধরে একজন বাড়ি করে আর থাকছে ওইখানে আপনি নোটিশ ধরে দিলেন না নোটিশ ধরে দিছে আমি এটা তো আমার অফিসাররা ধরে দিছে আমার হেড অফিস থেকে আমি অফিসারের কথা কইছি না মানে তার আমি দেবো কেন আমি তো নোটিশ দিছি যে আপনি যেটা এরিয়াতে আছেন এরিয়া দেখছেন তো ওনার মনে কি প্রভাব হইতে পারে দেওয়ার সাথেই তো তারা নোটিশ জারি করছেন তো না হ্যাঁ আপনি যেটা মানে ফিলে আছেন এইদিকে দেখতেছেন হ্যাঁ তো আপনি রিপোর্ট করার সাথে না আমি রিপোর্ট করছি না তারা যখন সারে তো যখন নাকি নোটিশ দিছে তখন তারা কিনা ফাটার কাগজ দিছে এই ফাটার কাগজ তারা ক্যামেল ফালায় দেখছে যে এরিয়া এই ফাটটা জায়গাটা এরিয়াতে পড়ে না এটা পরে হাজরাতে হ্যাঁ এরপরে তো সারে নোটিশ দিছে তারা আচ্ছা এখন আপনারা মিটিং করার পরে কি ডিসিশন নিতে যাচ্ছেন ওখানে এটা অফিসাররা কি ডিসিশন নেবে এটা আমি কই থাকতাম না শুনেছি মন্টাংকে সরানো হবে এইটা আমি জানি না এটা অফিসারের ব্যাপার এটা অফিসাররা যা করে যে জেএফএমসি কমিটি যে এখানে গঠন করা হয়েছে কত বছর হইছে এইটা গঠন করা হয়েছে যখন নাকি জেএফএম ইয়ন এই জায়গা প্রজেক্ট চালু হয়েছে 2006 এতে না কত থেকে 2006 কেন চিন্তা হলো না যে মন্টাং না এখানে তো তখন তো এটা আস্তে আস্তে যে যে আমরা যে জায়গার যে ইয়োটা প্রজেক্টটা এটা ওখানে সব এরিয়াতে ঢুকছে না না আজকে যে এখন যেহেতু আপনারা ডিসিশন নিতে যাইতেছেন যে জেএফএমসি কমিটির কাছে মন্টাংটা দেওয়া হোক তো 2006 এ কেন এই সিদ্ধান্ত না না এই সময় তো এটা সিদ্ধান্ত এই 2000 সময় তো এটা মানে এইরকম ধরনের হইছে না এখানে জানো আইছে না জানো আইছে না স্যার ডেভেলপমেন্ট তো হয়নি ঠিক আছে জায়গা তো ডেভেলপমেন্ট হয়নি আপনারা ডেভেলপমেন্ট করবেন ঠিক আছে কিন্তু এর আগেই কিন্তু অন্যরা কিউ যারা যারা নাকি জাগার মালিক ওরা করেছে ঠিক আছে ডেভেলপমেন্ট এখনো হয়নি আপনাদের জন্য কোনটা স্যার যে জায়গাটাতে এখন যে মন্টাং করে সবাই চিনে এর আগে তো কেউ চিনত না
এর আগে তো কেউ চিন্তা না অখনি ডেভেলপমেন্ট হইছে দেখেই তো মানুষ দেখছে একটা জিনিস বাইরে হইলো আবিষ্কার হইলো তো এটা চিনে এর আগে চিনে তো ঠিক আছে না তো এখন চিনলো এটাতে এখন যেহেতু দেখা দেয় স্যার এখন যেহেতু এটা মোটামুটি ডেভেলপমেন্ট হয়ে গেছে মানুষের চিনে টুরিস্ট আসে এখন এই সিদ্ধান্ত কেন যে এখানে ডেভেলপমেন্ট হয়নি বা আরো করার চেষ্টা হচ্ছে যদি আরো করার চেষ্টা যদি হয়ে থাকে 2006 থেকে কেন করা হয় নাই এখানে শুনেন এখন যেহেতু এটা ট্যুরিজমের একটা মানে সৃষ্টি হইছে এখানে আমরা গভর্নমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে অনেক পরিকল্পনা আছে এখানে এখানে কবে থেকে এইখানে অনেক পরিকল্পনা নিতে আছে কবে থেকে এই পরিকল্পনা তো চলছে কবে থেকে পরিকল্পনা নিতে আছে এখনে নিব আর কি এখনে কেন মানে মন্তাং ব্রেড দেখে অখন পরিকল্পনা নিব হ্যাঁ নিব এটা বিস্তারিত নিতে আছে কারণ নাইলে তো এখানে আগে এরকম ধরনের কোনো কিছু হইছে না আমি যখন প্রথমে আই জঙ্গল যখন আসলো তখন তো ইটা যে মনে হইব আমি তো নিজেও জানছি না যারা আবিষ্কার করছে আপনারা কি ধন্যবাদ দিতে চাইবেন না অবশ্যই অবশ্যই ঠিক আছে ভূতি দিকে সমস্যা পাইমালা চিনি ম যে ফরেস্ট বারবার নোটিশ পাইতা চিনি তো ম মানে ফরেস্ট রিজার্ভ নরব সাইমা খনার মিডিয়ার লোক না সময় সময় ইয়াং গ গঙ্গানগর সাইড ও মুক সাইমবুক কাজে হতা ম খনা খনা চিনি দুমবর হইতে চিনি ম আথার মুরা মানে ফরেস্ট রিজার্ভ আতে ইয়ে চুং খনাকা সাইমবু বুনকা ইংকা তাম খাইছি বড় যে সাকা ওর তো পূর্বে প্রথম বামপ্রং আমালচিও মানে রং সাকা বদল হিয়ে জেপিএমসি কমিটি খাজা ওর তো কে নি দুঃখ ইয়া কে নি গো খাকা মুঙ্গা আমাকে যখন গরি নি সময় কি চামস কাম মাংখ বংলে বকে এক নম্বর কো কেন খাইলেখা রং সাকা কমিটি খাইলে কাম খাইলেখা চল লেখা তাবু আগ্রা তো কোনো মানে কে নি পাটানো বা কে নি হাফং নো কে নি বাগান নো ফরেস্টার কোনো ঝুট ঝুলুন খাইয়ে দখল খাইয়া সঠিক ছাড় দখল খাইয়া মানে ফরেস্টার কা কে নব অন্য কে ওই মান রিজার্ভ জায়গা নু বাইক ওর পাটা দখল খাই তো বাবু তাও পর্যন্ত কে নব ছালে ছাইয়া বড় কাহাম বহিম হইয়া হায়া বহিম হইয়া নোটিশ তো রাখা নোটিশ রাখা মানে মানে কারণ কে নরনো তাও ফুনুনাই কাগজ আনিয়া গো তঙ্গু নরম লাং বুথাং মানু ফুটুল কো বই আচ্ছা দোয়া বাঠা গেতে পারে নি থাসি গো সাকা অবনি নি নি বাবুনি জাগা আও পরকে নি পাতা তো তং আন পাতা করি র আং নি পাতা করি আন পাতা নি পাতা বড় তং ছলা আন পাতা কে হাজরা ও আর বাবুন আং আরো সেথাঙ্গা দো মানে ও চানমনি ও তো আন পারা সামকি চানমনি হিলেন কাগো জাগা নি নি দা না বুইনি খা তাবু কে তো আনি পাতালে রো ইয়া বা আনি হিমাইয়া আচ্ছা এ বতো সুত্রাং কো আন পাতা সে হাজরা ও সিদ্ধি মারকে সংখাই জং কা ওর তো সরকার যখন পাট্টা রেখা যে জায়গা পাট্টা মানো আরো দিমার্কে সঙ্গা খাই না আরো বাগান মা খাই আরো খাই খাই হাজরাও তঙ্গো আবো কৌনু শুধু কাইসানি পেসিয়া নর বুনাই দি মেদিয়া সার হন রন কিন্তু আং কইও ও হেমন্ত রিয়াং হাজরা পারা 12 পাত্তা কা বস্তু ডিমার্কেশন খাই যাও গর অর বত তং বসবিন পাত্তা দুইটা ডংরাল নাগরাল নর নাগরা দি ইনকাই তাবো তাই কাইসা কি কম বাইকে মালে রঙা সানায় যে তুই কলো তঙ্গু বসবাস খাই ওরম
bro agi or khali bagan khai jao tum boro le bhai ki nijera nijela bagan na ha bhai bhai le bachi ni jaga se hile bhai ke ab ki ki on jaya de nijera nije bro ni chu chu song aro tonglang pro wa tong tonglang khana ble tongwa an dadu se ni nin dadu no ble ni nin dadu no tong aro nin dadu no jaga bhai mar jo to na dadu no kai acha aro aro bas kali tong bor ni jaga bor ni je pata o soi ja aro bas kali tong বরণে যে পাতা সুইজ আঙ্কাই তা ওলো ডেপুটেশন খেমান মানকে পঁচিশ কানি পঁচিশ কানি মানে ডিমার্কেশন যাক নিজাক মানে শুধু মে খাইয়ে না জায়গা অরং খা হিনে মানে শিগর হলে সবাইলে ফুটি হলে যাও ইয়াকো পিলার কাই দিহি বা ওই রেজা পিলার কাই লাইলি ইয়া যত না বুকু মাইরি লাইবে মতে আনি মতে আনি সীমানা বলাই ওই মানে আরো বাই বাগার কম বেশ খাইলাই তুমি তা আচ্ছা নুন তো করা বড় আগিন সিমে হুক খাই একো ওসাই খাইনা যে জায়গা হুক খাইও আর জায়গা তো নুন নিনি জায়গা নো নিনি হুক নো খাই তো বলে গোবা কি যদি কেব অর কেব হুক খাইও কেব বহন খাইও কেব নক কাও কেব দুগান দুও আচ্ছা চাউই তো খাকে নিন কোন প্রবলেম হবে কোন প্রবলেম করে হুক কাহাম ইকে তাবু বড় নো অর নো উচ্ছেদ খেতা নে আবো ইয়া বড় উচ্ছেদ মাংয়া বড় অর নো তুমি না আমি কে বড় বরক ভাই যুক্তি ছাড়া এলাকার বরক ভাই যুক্তি ছাড়া ব্যক্তিগত কাম খাই পরিষ্কার কও আচ্ছা আচ্ছা তাবু যে দোকান পাট আর যে খাই তো লামা করে খাই তো ফুক নিয়ে থাইছ মন থাইসা ফালমাছে টেক ছিড়ি না আমাকে আব কি প্রশ্ন মাতাম তামুন টেক্স মারাবো আর যে তাবু দখলি খাই তো রোনো মানে দশ টা মান বললা খা বিশ টা মান বললা খা পাঁচ টা মান বললা খা মানে ত্রিশ টাকা মারব ত্রিশ টাকা বুং যা বিশ টাকা বুং যা যে বুকটি খেলা কিন্তু বাসা মারব দশ এগারো সাকা নুন আবার সারকছি নুন আপনার তুই টাঙি সালাই রাখো না খেয়া টাঙি হাইকে না সালাই খা তাম হিন্দ বড় হুন চিনি চুই চুনি জাগা চিনি ইচ্ছা জনগণ আমি ওনার বিপরীতে মানে আপনাকে বলছি যে উনি যা বলছে ওরা কি জায়গাতে সই করেছে উনি জানেন না বলে আমি এখানে আশা করে জানলাম আমি এখানে আশা করে জানলাম মন্ত্রণ বলে একটা জায়গা কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে আমি এসে এখানে প্রায় দুই বছর হলো আমি আশা করে জানলাম যে এখানে মন্ত্রণ নামে একটা জায়গা এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে আমি নর্মাল আমার কিছু ভিতরে আসছে এটা কাটতে সরা বি এখানে আমাদের কমিটি আছে আমি না জানলে কি করবো তো আমার প্রশ্ন যেহেতু এটা একটা